আজকের এই ভিডিওটি এই বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলবো, ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন, কারণ আজকের এই ভিডিওতে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো যেটি জানা কিন্তু অবশ্যই দরকার। দেখুন, আপনাদের ভালোর জন্যই কথাগুলো বলবো, তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব ভিডিওটি আপনারা দেখতে থাকুন, এবং দেখার পর বা শোনার পর যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। দেখুন, আজ হচ্ছে 4 সেপ্টেম্বর, আর আজকেই বুধ গোচর হয়েছে, আর এই বুধ গোচর হওয়ার ফলে এই বিষ রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে তুঙ্গে গোটা সেপ্টেম্বর মাস। যে কাজই করবেন আপনারা সেখানে সাফল্য অর্জন করতে পারবেন, এক কথায় সাফল্য থাকবে আপনার হাতের মুঠোয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ অর্জন করতে চান এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে বুধ গ্রহ জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ বলে বিবেচনা করা হয়। দেখুন, এই বুধ গোচরের ফলে কর্মক্ষেত্রে বিরাট বদল হতে চলেছে এই বিষ রাশির জাতক জাতিকারা। শেষমেশ টাকার মুখ দেখতে চলেছেন এই বিষ রাশির জাতক জাতিকারা, এবং এই বুধ গ্রহের গোচরে মানুষের জীবনে বড় প্রভাব ফেলে, এবং এর প্রভাব এই বিষ রাশির মধ্যে কিন্তু পড়বে। এবং সেপ্টেম্বর মাসে ঘর বদল করেছে, যার ফলে পকেটে আসবে টাকা এবং আর্থিক সম্পদ থেকে কিন্তু বৃদ্ধি পাবে এই বিষ রাশির জাতক জাতিকাদের। সুপ্রিয় বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে 12 রাশি 9টি গ্রহ 27টি নক্ষত্রের কিন্তু উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্র সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য অশুভ হতে পারে, আবার কারোর জন্য তা শুভও হতে পারে। দেখুন, বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে সমস্ত গ্রহ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে রাশি পরিবর্তন করে। সূর্য থেকে কেতু পর্যন্ত সমস্ত গ্রহের এই রাশি পরিবর্তন করে 4 সেপ্টেম্বর বুধ তার রাশি পরিবর্তন করবে, ফলে এই বিষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে যাবে। রাশিচক্র ও নক্ষত্রের পরিবর্তনের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসটিকে কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বলা হচ্ছে, এবং এই সেপ্টেম্বর মাসটি কিন্তু বিশেষ বলে মনে করা হচ্ছে। এই মাসে প্রায় সব গ্রহ সময়ে সময়ে ট্রানজিট করবে। এই মাসে প্রায় সব গ্রহ এই সময়ে সময়ে ট্রানজিট করার ফলে বিষ রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে হাতের মুঠোয়। সুপ্রিয় বন্ধুরা, বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজপুত্র বলা হয়, এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধকে জ্ঞান, ব্যবসা ও বুদ্ধিমত্তা, যোগাযোগ, বক্তৃতা ইত্যাদির কারক বলে মনে করা হয়। বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে, তখন সব রাশির জাতকদের বিভিন্ন ক্ষেত্রে ভালো মন্দ ফল পায়। বুধ কর্কট রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এটি নিশ্চিতভাবে অনেক রাশির কেরিয়ার, ব্যবসা, জীবনে বড় প্রভাব ফেলবে। দেখুন, 4 সেপ্টেম্বর অর্থাৎ আজ কিন্তু 4 সেপ্টেম্বর, আজ বুধবার, আর বুধ সিংহ রাশিতে প্রবেশ করেছে। এরপর 17 সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে, তারপর 18 সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে, এবং একই সময়ে বুধ সিংহ রাশি থেকে বেরিয়ে 23 সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করতে চলবে, এবং যেখানে কেতু আগে থেকেই উপস্থিত। তবে এই সেপ্টেম্বর মাসে এতগুলো গ্রহ গোচর হওয়ার কারণে সেপ্টেম্বর মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বিষ রাশির জাতক জাতিকাদের জন্য। এবং বৈদিক ক্যালেন্ডার অনুসারে বুধ 4 সেপ্টেম্বর অর্থাৎ আজ সিংহ রাশিতে প্রবেশ করেছে, ফলে লাভবান হবেন বিশালভাবে এই বিষ রাশির জাতক জাতিকারা। দেখুন, এই বিষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলেছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেবো, তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা পুরো শেষ পর্যন্ত শুনবেন। দেখুন, জ্যোতিষশাস্ত্র আবার বলছে
একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও হতে পারে। আপনি হয়তো ব্যবসা করছেন, অন্য একজন বৃষ রাশির ব্যক্তি সে ব্যবসা করতে পারছে না। আপনি হয়তো চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছেন, অন্য একজন বৃষ রাশির ব্যক্তি সে চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না। অতএব রাশিচক্রে কিন্তু একই রাশির ব্যক্তির কারো সমান হয় না। একজনের খারাপ যেতে পারে, আবার একজনের ভালো যেতে পারে, আবার একজনের ভালো গেলে আর একজনের খারাপ যেতেই পারে। এটা নিয়েই রাশিচক্র। দেখুন, এবার যে কথাগুলো বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। এই বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সেপ্টেম্বর মাসে এই বৃষ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে এবং সেপ্টেম্বর মাসে বৃষ রাশির জাতক জাতিকারা শুভ ফল পেতে চলেছেন। এই মাসে সঠিক সুযোগ আপনাকে চিনে নিতে হবে। এছাড়াও কর্মজীবনের ক্ষেত্রে আসা সমস্যার সমাধান মিলবে। যারা প্রেম করছেন তারা এই সময় তাদের প্রেমের সম্পর্কে বা বৈবাহিক বন্ধনের পরিকল্পনা করতে পারেন। এই সময়ের মধ্যে সামাজিক স্তরে আপনার পরিচিতি বাড়বে এবং আপনি ভবিষ্যতে থেকে উপকৃত হবেন এবং অত্যাবশ্যকীয় গৃহস্থলী সামগ্রীর জন্য অর্থ ব্যয় হতে পারে, তবে এটি সামগ্রিকভাবে আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে না। দেখুন, এই বৃষ রাশির সম্পর্কে বলতে গেলে এই রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস শক্তি বজায় থাকবে, তাই তারা জীবনকে উপভোগ করতে পারবেন। এই রাশির ব্যবসায়ীদের এই সময় তাদের ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করতে দেখা যাবে, কিন্তু কিছুজন এই কাজেও সাফল্য পাবে। তারা সম্পত্তি বিয়ে করেছেন, যারা সম্পত্তি বিয়ে করেছেন তাদের জীবনে নতুন অতিথি আসতে পারে এবং এই রাশির জাতক জাতিকারাও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এবং এই বৃষ রাশির জাতকদের বুধের গোচরে অনুকূল পাবে এবং সেপ্টেম্বর মাসে বুধ এই রাশির কিন্তু ভাগ্য খুলে দেবে, তাই এই সময়ে ভাগ্যের সঙ্গ লাভ করতে পারবেন বৃষ রাশির জাতকরা। পাশাপাশি ছাত্রছাত্রীরা পরীক্ষায় বড়সড় সাফল্য লাভ করতে পারবেন। চাকরিজীবী জাতকদের পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং দেশ বিদেশে যাত্রা করতে পারেন, ধর্মীয় শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। ব্যবসায়ীদের জন্য সময় ভালো, লাভের একাধিক সুযোগ পাবেন এই বৃষ রাশির জাতক জাতিকারা। সুপ্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বৃষ রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে সেপ্টেম্বর অর্থাৎ আজ 4 সেপ্টেম্বর বুধ গোচর করেছে সিংহ রাশিতে, যার ফলে গোটা সেপ্টেম্বর মাসটি এই বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে পেরেছি। তাই বলছি, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আর অবশ্যই কিন্তু শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর সাথে সাথে আপনারা যদি আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে চান, আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে লিখবেন, জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়।